everyone, welcome back to my YouTube channel. I hope you all doing fine. I am also doing fine, and I am back with another brand new video. So ajke hocche mainly ami jabo hocche gulshan duye, oikhane amar ekta exam ache, exam ta dibo, then bhabchi je gulshan duye hocche shahabuddin park jeta oitai ghurte jabo. So ami amar exam er kono clip neini, oikhan theke direct ei shahabuddin park e chole gechi. Okay guys, ei park e je ei boyer ei place ta ase ami ta jantam na, so eta dekhe ami first of all seta paid ba erokom kichu, to ami hocche bhitore chole jai. Amar kache place ta onek bhal lage, onek sundor ekta place, onek dhoroner boi ase je gula tumra normally sob jaygay paba na, tarpor hocche dream catcher and each and everything sob kichu onek sundor chilo. So আমি এখানে হচ্ছে আমি পছন্দের বই দেখতেছিলাম যে আসলে আমি যে সব বইগুলো খুঁজি এগুলো এখানে আছে কিনা, তো তোমরা দেখতে থাকো. এই জায়গায় খাওয়ার কিছু নাই, কম টাকা 100-200 এর মধ্যে গোলশান 500 টাকা লাগে কফি খাইতে. আমরা 20 টাকা যে বুক কিনে লইছেন ওইটা মজা, তারপর গুগল থেকে কিনা নিমু. টাকা দে গুগল থেকে, গুগল থেকে আইফোনের স্টোরেজ কিনবি. আইফোন আইফোনের কইছি যেডি হোক. তার মাই খাই পালবো কিছু লাগে না, আমি তো সব পাখি পাখি না ওই যত্ন শুরু পাখি আনতে. আরে না, আরে বাজিগার ছোট বাচ্চা, এই ছোট ছোট পাখি. সো গাইস, পার্ক থেকে বের হয়ে এই ফুচকা আলা মামাটাকে আমরা পেয়ে যাই. এখানে ছোট ফুচকা ছিল, সো আমি এখানে ছোট ফুচকাটা ট্রাই করছি. ফুচকা প্লেট 30 টাকা, বাট ফুচকা প্লেট দেখে সন্তুষ্ট না, বিকজ এর থেকে অনেক ভালো ফুচকা আমরা মিরপুরে খাই, মিরপুরে একে মিরপুর 10-এ. সো ইয়া, ওই রকম মজা ছিল না. তো গাইস, আমরা যেহেতু সারা দিন না খাওয়া ছিলাম, বিকজ আমার এক্সাম ছিল হচ্ছে 11টার পরে, তো আমি ব্রেকফাস্ট না করে এক্সাম দিতে চলে গেছি. অ্যান্ড এক্সাম দিয়ে হচ্ছে পার্কে ঘুরছি, ছবি তুলছি, ভিডিও করছি. সো এরপর আমরা হচ্ছে চলে যাই বসুন্ধরার কুদসে,
এন্ড গাইস, যদি জানতাম যে বসুন্ধরার এত ভিতরে কুদস, তাহলে আমি মিরপুরের কুদসে চলে যেতাম। সো অনেক খুঁজাখুঁজির পরে দেন হচ্ছে ফাইনালি আমরা কুদস পেয়ে যাই, দেন হচ্ছে চলে আসি। অ্যান্ড এটার আউটলেটটা আসলে অনেক বড়, সো এইটা হচ্ছে মেইন রোডের দিকে হইলে ভালো হইতো, বাট ইয়া হয়তো ওইদিকে স্পেস পায়নি, দ্যাটস ওয়াই একটু ভিতরের দিকে এটা। বাট এটার আউটলেটটা অনেক বড়, অ্যান্ড এটার রুফটপও ছিল। সো আমি তোমাদের দেখাচ্ছি, অ্যান্ড এই ওয়ালটা আমার কাছে অনেক ভালো লাগছে, পেন্টিংটাও মেবি এই সব জায়গায় ওদের ব্রাঞ্চ আছে, দ্যাটস ওয়াই এটা ওরা করছে। সো আমি হচ্ছে উপরে বসছিলাম, তাই উপরে চলে যাচ্ছি। সো বরাবরের মতোই আমি আমার মোস্ট ফেভারেট যেসব আইটেমগুলো আছে এইগুলো অর্ডার করে নেই কুদসে। তো ফার্স্টে হচ্ছে আমার চিকেন সব স্যান্ডউইচ, এটা আমার ওদের অনেক পছন্দ। অ্যান্ড হচ্ছে নাগা উইংস, যেটা আমার ফ্রেন্ড অনেক পছন্দ করে, আমার অনেক পছন্দ বাট ঝাল লাগে। আর হ্যাঁ, ওদের চকো কোল্ড কফি, এটা অনেক মজা। বাট এই আউটলেটের ফুড কেন জানি আমার ভালো লাগে নাই, স্পেশালি সাফ স্যান্ডউইচটা খেয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। বাট ইয়া, জানি না সব আউটলেটের ফুড ভালো হয় কি না, বাট বসুন্ধরার আউটলেটসও এক্সপেক্ট করছিলাম অনেক ভালো হবে, বাট এই সাফ স্যান্ডউইচের টেস্ট আমার ওই রকম জমে নাই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করাও ভুলবে না, অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। আল্লাহ হাফেজ।